2021 সালে শেষে মুক্তি পেয়েছিল তেলেগু চলচ্চিত্র পুষ্পা, যেখানে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। ছবিটি মোট 5টি ভাষায় মুক্তি পেয়েছিল। যে গানটি মুক্তি পাওয়া মাত্রই গোটা বিশ্বজুড়ে দারুণ সফলতা অর্জন করেছিল। ছবিটির গান, সংলাপ, কাহিনী সবার অভিনয় দক্ষতার জেরে করোনা পরবর্তীকালীন প্রথম সুপারহিট ছবি হিসেবে গণ্য হয়েছিল। ছবিটি গোটা বিশ্বব্যাপী প্রায় কয়েক হাজার কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। এই ছবির সামি সামি থেকে সামান্থা অভিনীত ও আন্তাবা গান সব গানগুলি মার্কেটে দুর্দান্ত রাজ করছে আজও। অন্যদিকে 2021-এর শেষের দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হঠাৎই ভাইরাল হওয়া বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরের কণ্ঠে কাঁচা বাদাম গানটি আজও মানুষের মনে তাজা। বলা চলে 2022 সালে রাজত্ব করছে পুষ্পা ছবির একাধিক গান এবং কাঁচা বাদাম। 2022-এর শেষে ইউটিউব শুরু করেছে বাছাই পর্ব। কোন গান বেশি স্ট্রিমিং হয়েছে, কোন গান বেশি ট্রেন্ডিং হয়েছে, কোন গানে বেশি শর্টস মিউজিক ভিডিও তৈরি হয়েছে, সবটাই বাছাই পর্ব শুরু করেছে ইউটিউব। আর ইউটিউবের বিচারে মিউজিক ভিডিও বিভাগের অধীনে শীর্ষস্থান অর্জন করেছেন ভুবন বাদ্যকরের মিউজিক ভিডিও কাঁচা বাদাম, যার ভিউজ প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। এমনকি ভুবন বাদ্যকরের গানটি হারিয়ে দিয়েছে পুষ্পা দা রাইজের সবচেয়ে জনপ্রিয় গান ও আন্তা ওয়াকেও। আল্লু অর্জুনের চলচ্চিত্রে সামন্তা রুথপ্রভু অভিনীত এই গানটি দারুণ সাফল্য অর্জন করেছিল। সারা দেশে এই গান দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু ইউটিউবের পরিসংখ্যান অনুযায়ী সামান্তার ও আন্তাবা গানটি 7 নম্বর স্থান পেয়েছে এবং কাঁচা বাদাম গানটি 5 নম্বর তালিকাভুক্ত হয়েছে। এমনকি ভুবনের ভাইরাল গানটি থালাপাতি বিজয়ের আরাবি কুঠু ফ্রম বিস্টকেও ছাড়িয়ে গিয়েছে। বিজয়ের জনপ্রিয় গানটি তালিকায় 9ম স্থান অধিকার করেছে। তবে পুষ্পার শ্রীবল্লি 544 মিলিয়ন ভিউ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ভিউজের নিরিখে ও আন্তাবা হিন্দি সংস্করণটি 344 মিলিয়ন ভিউজ পেয়েছে, যেখানে কাঁচা বাদাম 383 মিলিয়ন ভিউজ পেয়েছে। কাঁচা বাদামের সৃষ্টিকর্তা ভুবন বাদ্যকর ইতিমধ্যে সেলিব্রিটি হয়ে উঠেছেন। তিনি আর চীনাবাদাম বিক্রির পেশায় ফিরবেন না, এখন তিনি নতুন বাড়ি এবং আইফোনের মালিক। নমস্কার, আমার কাঁচা বাদাম যে গানটি ভারতের মধ্যে ইউটিউবে আমাদের ট্রেন্ডিং এসেছে, ও তাই আপনাদের দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। কখনো ভাবিনি যে বাদাম আমার গাছে কবুবু ভাজা বাদাম, খুব আমাদের আছি, খুব ভালোতে আছি। কাঁচা বাদাম খুব সুন্দর, আমাদের ঘরের ছেলে মেয়ে সবাই এটাও শুনে মানুষ, আমাদের ঘরের ছেলে মেয়ে সবাই খুব আনন্দিত বা খুব ভালো মানে আনন্দেতেই আছে গানটা শুনে যে ভারতের মধ্যে এসেছে ইউটিউবের মধ্যে, এটাতে আমরা খুব খুশি আছি। না আমি যদি ভাবতাম তাহলে তো আমি তো ভাবিনি যে আমার এরকম সেরা গান হয়ে যাবে, তাই আপনাদের আশীর্বাদে হয়েছে, ভগবানের কৃপাই। আপনাদের আশীর্বাদ আগে, ভগবানের কৃপা তারপরে হয়েছে, তা আমি অনেক খুশি, এতে খুব খুশি, এত খুশি না আমি নিজেই কল্পনা করতে পারি নাই, তাই আপনাদিকে শ্রোতাদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।